মুসলিম দেশেও রাম নাম জপ, কি ভাবছেন? তাও আবার হয় নাকি? হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। অযোধ্যায় যখন রাম মন্দির নিয়ে উদ্দীপনা একেবারে তুঙ্গে, তখনই সৌদি আরব অর্থাৎ মুসলিম দেশেও রাম নাম জপ। জানা গিয়েছে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় নতুন দিক নিয়ে এসেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে এবার সৌদির স্কুলগুলিতে পাঠ্যক্রমে রামায়ণ ও মহাভারতকে নাকি যুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়ুয়াদের জ্ঞান বৃদ্ধিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আপনাদেরকে খোলসা করে বলি যে ঠিক কী হয়েছে। সৌদি আরবের যুবরাজের পরিকল্পনা ছিল যে স্কুলে পাঠ্যসূচিকে ঢেলে সাজাতে হবে, আর তার জন্য বেশ কিছু পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যার নাম রাখা হয়েছে ভিশন 2030। এই ভিশন অনুযায়ী বিভিন্ন দেশের সংস্কৃতির সম্পর্কে স্কুল পড়ুয়াদের একটা স্পষ্ট ধারণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রামায়ণ ও মহাভারত বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি পাঠ্যসূচিতে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের স্কুলেও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ এই ভিশনে ইংরেজি শিক্ষার ওপরেও জোর দেওয়া হয়েছে। গোটা পরিকল্পনা করেছেন খোদ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক বিষয়ে পড়ুয়ারা যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে তার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। তাই ওয়াকিবহল মহলের একাংশের মতে এই উদ্যোগ কিন্তু বেশ ভালো। সিলেবাসের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অনেকেই আবার বলছেন যে সৌদি আরবের এই নতুন ভিশন 2030 একটি মুক্ত চিন্তাধারা এবং ধৈর্যশীল ভবিষ্যৎ তৈরি করবে। ওই দেশের শিক্ষাবিদদের মতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি সর্বধর্ম সহিষ্ণু করে তুলতেই এই উদ্যোগ, আর তা যথেষ্টই প্রশংসনীয়। মুসলিম দেশেও রাম নাম জপ, তা কী করে হয় সেটাই ভাবছে। অযোধ্যায় যখন রাম মন্দির নিয়ে এত উদ্দীপনা বাড়ছে, রীতিমতো রাজনীতির পারত চড়ছে, সেই সময় দাঁড়িয়ে সৌদি আরব, যার নাম শুনলেই আমাদের মনে প্রথম যেটা আসে যে মুসলিম দেশ, সেখানেও রাম নাম জপ হবে। জানা গিয়েছে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় নতুন দিক নিয়ে এসেছেন খোদ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে এবার সৌদির স্কুলগুলির পাঠ্যক্রমে রামায়ণ ও মহাভারতকে যুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি নিয়ে পড়ুয়াদের জ্ঞান আগ্রহ বাড়াতেই এই সিদ্ধান্ত। এবার আপনাদেরকে বিষয়টা খোলসা করে বলছি। সৌদি আরবের যুবরাজের পরিকল্পনা ছিল যে স্কুলের পাঠ্যসূচিকে ঢেলে সাজাতে হবে, আর তার জন্য সেই মতো বেশ কিছু পরিকল্পনাও নেওয়া হয়, যার নাম রাখা হয়েছে ভিশন 2030। এই ভিশন অনুযায়ী বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে স্কুল পড়ুয়াদের একটা স্পষ্ট ধারণা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রামায়ণ ও মহাভারতের পাশাপাশি বিভিন্ন রকমের ধর্মগ্রন্থ কিন্তু এই পাঠ্যসূচিতে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ইংরেজি শেখাও এখানে বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ এই ভিশনে ইংরেজি শিক্ষার উপরেও জোর দেওয়া হয়েছে। এই পুরো পরিকল্পনাটাই করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পড়ুয়ারা যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে তার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। তাই ওয়াকিবহল মহলের একাংশের মতে এই উদ্যোগ বেশ ভালো।
সিলেবাসের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে। অনেকেই বলছেন যে সৌদি আরবের এই নতুন ভিশন 2030 একটি মুক্ত চিন্তাধারা এবং ধৈর্যশীল ভবিষ্যৎ তৈরি করবে। ওই দেশের শিক্ষাবিদদের মতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি ধর্মসহিষ্ণু করে তুলবে, সর্বধর্ম সহিষ্ণু করে তুলবে এই উদ্যোগ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে।